নমস্কার বন্ধুরা কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রকৃতিপ্রেমিক মহান কথা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে সিংভূম জেলার জঙ্গল ও পাহাড় শ্রেণী ভারতবর্ষের মধ্যে সত্যিই অতি অপূর্ব নাগপুর রেলপথ হওয়ার আগে এই অঞ্চলে যাবার কোনো সহজ উপায় ছিল না কেউ যেত না সে সময় যা একটু একদ যেত এবং যেভাবে যেত তার কিছুটা আমরা বুঝতে পারি সঞ্জীবচন্দ্রের পালামৌ পড়ে সিংভূম জেলার ভেতরকার পাহাড় জঙ্গলের কথা ছেড়ে দিই বাংলাদেশের প্রত্যন্ত সীমায় অবস্থিত মেদিনীপুর ও বাঁকুড়া জেলার অনেক স্থান জনহীন অরণ্য সংকুল থাকার দরুন ঝাড়খণ্ড অর্থাৎ বনময় দেশ বলে অভিহিত হতো লোকে প্রাণ হাতে করে যেত ওই সব বনের দেশে কিন্তু না গিয়ে উপায় ছিল না যেতেই হতো ওই দেশের মধ্যে দিয়েই ছিল পুরী যাওয়ার রাস্তা মেদিনীপুর জেলার বর্তমান ঝাড়গ্রাম মহকুমার মধ্যে দিয়ে এই পুরনো পথ এখনও দেখতে পাওয়া যায় শ্রী চৈতন্য সাঙ্গ নিয়ে এই পথে একদিন পুরী গিয়েছিলেন কত লোকে যেত সেকালে সাধু ঈশ্বর একা এই পথে পুরী রওনা হন ঝাড়গ্রামের রাজবাড়ির সামনে দিয়ে এই পথ আজও আছে আজকাল জেলা বোর্ডের রাস্তার সঙ্গে এক হয়ে গিয়েছে রাজবাড়ি থেকে পাঁচ মাইল কিংবা তার কিছু বেশি গেলেই বোম্বে রোডের সঙ্গে এই রাস্তা মিশে গিয়েছে এবং তারপর সোজা চলেছে উড়িষ্যার দিকে ময়ূরভঞ্জের মধ্যে দিয়ে এই রাস্তাকে কেন যে বোম্বে রোড বলা হয় তা জানি নে কারণ বোম্বের সঙ্গে এর কোনো সম্পর্ক চর্মচক্ষে আবিষ্কার করা যায় না তবে যদি কেউ বলে এ রাস্তা দিয়ে কি মশাই তবে বোম্বে যাওয়া যায় না আমায় বলতে হবে বিশেষ করে বোম্বে যাওয়ার জন্য এ রাস্তা নয় ময়ূরভঞ্জের মধ্যে দিয়ে এ রাস্তা সোজা চলে গেল সমুদ্র তীরের দিকে তবে এ রাস্তা থেকে অন্য একটা রাস্তা বেরিয়েছে ময়ূরভঞ্জের বাঙ্গি পোষ নামক জায়গায় সে রাস্তায় মেকে গেলে কি হয় বলা যায় না হয়তো বোম্বে যাওয়া যেতে পারে সেরকম দেখতে গেলে তো যে কোনো রাস্তা দিয়েই বোম্বে যাওয়া যায় যে কোনো জেলার যে কোনো রাস্তাকে তবে বোম্বে রোড কেন বলা হবে না কিরকাল পথে পথে বেরিয়ে অভ্যেস দাঁড়িয়েছে খারাপ পথ যেন ডাকে হাতছানি দেয় সেদিন ছিল অষ্টমী তিথি সন্ধ্যার পরেই কি চমৎকার জ্যোৎস্না উঠল ঝাড়গ্রামে আমার এক আত্মীয়র বাড়িতে গিয়ে দিন দুই আছি হঠাৎ ইচ্ছে হলো এমন জ্যোৎস্না একটুখানি বেরিয়ে আসি জায়গাটা রাজবাড়ির পাশে পুরনো ঝাড়গ্রাম স্টেশনের কাছে হয়েছে নতুন কলোনি কলকাতার অনেক ভদ্রলোক বাড়ি করেছেন এখানে কিন্তু পুরনো ঝাড়গ্রামের একটি নিজস্ব সৌন্দর্য আছে এখানে পুরনো দিনের রাজাদের দুর্গপ্রাচীরের চিহ্ন আজও দেখা যায় আর আছে শালবন আগাছার জঙ্গল পুরনো দেউল দিঘি দিব্যি রোম্যান্টিক পরিবেশ পুরোনো দিঘির ধারে হাট বসে তার আগে সাবিত্রী মন্দির সাবিত্রী মন্দিরের পাশ দিয়ে রাস্তা চলে গেল গ্রামের বাইরে মাঠ ও বনের দিকে একাই চলেছি শালবনের কচি পাতা গজিয়েছে কুসুম গাছের রঙিন কচি পাতার সম্ভার দূর থেকে ফুল বলে ভুল হয় গ্রাম ছাড়িয়ে চলা মাঠের পথ শালবনের মধ্যে দিয়ে দূর থেকে দূরান্তরে অদৃশ্য হয়েছে শুঁড়ি পথের দুধারে শালবন একাই চলেছি এ পথে কখনো আসিনি কোথায় কি আছে জানি নে ভালুক বেরোবে না তো শুকনো শালপাতার উপরে খসখস শব্দ হলেই ভাবছি এইবার বোধহয় ভালুকের দর্শন লাভ ঘটল আরও এগিয়ে চলেছি একটা ছোট্ট পাহাড়ি নদী ঝিরঝির করে বয়ে চলেছে পথের ওপর দিয়ে হাঁটুখানেক জল এমনি পার হয়ে ওপারের পাড়ে উঠলাম উঁচু কাঁকড় মাটির পার শহর থেকে প্রায় দেড় মাইল চলে এসেছি জ্যোৎস্না স্নাত উদার বন প্রান্তর আমার সামনে ফিরবার ইচ্ছা নাই আরও খানিকক্ষণ গিয়ে শালবন পাতলা হয়ে এলো মাঠের মধ্যে দূরে একটা আলো জ্বলছে দেখে সেদিকে গেলাম ছোট্ট একখানা খড়ের ঘর ফাঁকা মাঠের মধ্যে একটু দূরে একটা গ্রাম আছে বলে মনে হলো ঘরখানার চারিদিকে বাঁশকঞ্চির বেড়া আমার স্বর শুনে গেরুয়া পড়া এক সন্ন্যাসী ঘর থেকে বার হয়ে এসে বললেন কোথা থেকে আসছেন আমি বললাম ঝাড়গ্রাম থেকে এটা কি আপনার আশ্রম হ্যাঁ আসুন বসুন সন্ন্যাসী একখানা দড়ির খাটিয়া ঘরের সামনে মাঠে জ্যোৎস্নায় পেতে দিলেন বেশ চমৎকার লাগছিল আমার একদিকে অস্পষ্ট বনরেখা অন্যদিকে ধুধু ধু করছে জ্যোৎস্নালোকিত প্রান্তর শহরের পথ চিনে ফিরতে পারবো কিনা এই রাত্রে তাই বা কে জানে পায়ে চলা সরু আঁকা মাকা মাটির পথের সন্ধান যদি নাই মেলে ফেরবার মুখে সন্ন্যাসী বললেন রাতে বেরিয়েছেন একা কেন কোনো ভয় ভীতি আছে নাকি না ভয় কিসের তবে ভালুক টালুক দু একটা ওর জন্যে ভাবনা নেই হাট থেকে হরদম লোক যাতায়াত করছে পথে মানুষের সাড়া পেলে ভালুক থাকে না আমার ইচ্ছে হচ্ছে এই জ্যোৎস্নায় অপরিচিত সন্ন্যাসীর সঙ্গে বসে অনেকক্ষণ ধরে গল্প করি ওর জীবনের কাহিনী সব জেনে নিই কোথায় বাড়ি কোথায় দেশ এসব শুনি একটা প্রকাণ্ড শিমুল গাছ আশ্রমের বেড়ার গায়ে মাটিতে পড়ে আছে অথচ তাতে অনেক ফুলও ধরেছে বললাম গত আশ্বিনের ঝড়েই বুঝি গাছটা পড়েছে হ্যাঁ এদিকে ততটা হয়নি তবুও দু দশটা গাছ পড়েছে বই কি হ্যাঁ মেদিনীপুরের ওদিকটায় তো সর্বনাশ করে দিয়ে গেল অথচ পশ্চিম মেদিনীপুরেও বিশেষ কিছু হয়নি দেখছি আচ্ছা এই গ্রামের নাম কি হ্যাঁ খানা কুই কত দিনের আশ্রম আপনার আছেন কতদিন এখানে হ্যাঁ তা প্রায় আট ন বছর শিষ্য আছে জন্দই ওই কলকাতায় তারাই আশ্রমের ঘর তৈরি করে দিয়েছে মাসে কিছু সাহায্য করে এই বনের মধ্যে ভালো লাগে হ্যাঁ আছি বেশ গ্রামের লোকের বড় জল কষ্ট শিষ্যদের বলে আশ্রমে একটা পাতকুয়ো করে দিয়েছি গ্রামের সবাই জল নিয়ে যায় তবে খাওয়া দাওয়ার কষ্ট কিছু মেলে না সব গায়ে কপি আর টমেটোর ক্ষেত করেছি ওই দেখুন ওই ভরসা তাও গরমকালে জলাভাবে সব শুকিয়ে যায় দারুণ জলাভাব বসে গল্প করছি গেরুয়া কাপড় পরা একজন সন্ন্যাসিনী এসে এক পেয়ালা চা দিয়ে গেলেন সন্ন্যাসী বললেন মা ঠাকুরুন বললাম ও আপনার মা না না আমার শিষ্যা ওরও কেউই নেই বাঁকুড়া জেলায় বাড়ি ব্রাহ্মণ ঘরের মেয়ে আমি কাছে নিয়ে এসে রেখেছি আজ পাঁচ বছর আমার রান্না করে দেন আশ্রমের কাজকর্ম দেখেন কেউ নেই প্রশ্নটা যেন আপন মনেই জিজ্ঞেস করি সংসারে যার কেউ নেই এইভাবেই কোথাও না কোথাও তার আশ্রয় জুটে যায় বই কি ভগবানই জুটিয়ে দেন সন্ন্যাসী বলছিলেন আমার পাশে জমি কিনে রেখেছে কলকাতার একজন নার্স তারও কেউ নেই সে আমার শিষ্যাও নয় অথচ এই আশ্রম দেখে আর মা ঠাকরুনকে দেখে বলেছে এইখানেই আমার থাকার সুবিধা হবে এইবার বোমার হাঙ্গামার সময় এসে আমার এখানে কিছুদিন ছিল জমি পাওয়া যায় এখানে কেন যাবে না নেবেন আমার একটা খারাপ অভ্যেস যেখানে ভালো জায়গা দেখব সেখানেই আমার ইচ্ছে হবে যে বাড়ি তৈরি করি সুতরাং অন্য মনস্কভাবে বলেই ফেললাম হ্যাঁ ইচ্ছে তো আছে হ্যাঁ হ্যাঁ আসুন না জমি আমিই দিচ্ছি ঘর দৌড় আপাতত আমার আশ্রমের মতো খড়েরই করুন সস্তায় হবে বেশ তবে ঘর তৈরি দেখাশোনা কিন্তু আপনাকেই করতে হবে আমি তো কালি চলে যাচ্ছি টাকা পাঠিয়ে দেব সেই তো শালবন ও উদাস প্রান্তরের মধ্যে বসে আমি যেন ক্ষণকালের জন্য সেখানকার অধিবাসী হয়ে গিয়েছি মনে হলো কি সুন্দর হবে যখন এখানে নিজের ঘরের সামনে বসে থাকবো এমনই নির্জন রাত্রির জ্যোতনার মধ্যে একটু পরেই সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম আজ পাঁচ ছ মাসের মধ্যে সেখানে আর যাওয়া ঘটেনি যেমন ঘটেনি আরও কত ওর চেয়েও ভালো জায়গায় যাওয়া যেখানে যেখানে বাড়ি করবার অদম্য ইচ্ছা একদিন মনে হঠাৎ জেগেছিল এবং হঠাৎই মিলিয়ে গিয়েছিল কিন্তু মধ্যে আমার ঝাড়গ্রামের সেই আত্মীয়টির সঙ্গে দেখা তিনি বললেন তুমি কি কোনো সাধুকে জমি কেনার কথা বলেছিলে একদিন হাটে আমার সঙ্গে এক সাধু দেখা আমায় বললেন আপনাদের বাড়িতে এসেছিলেন কলকাতার একটি বাবু তিনি জমি নেবেন বলেছিলেন জমি সব ঠিক করে ফেলেছি তিনি যদি আসেন তবে জমিটা লেখাপড়া করিয়ে দিই ভাবে বুঝলাম যে তুমি মনে পড়ল আরও অনেক জায়গায় অমন জমি নেব বলেছিলাম তখন সৌন্দর্য দেখে ভুলে যাই যে অত জায়গায় বাড়ি করবার মতো পয়সা আমার হাতে নেই সেবার দার্জিলিং গিয়ে ভাবলাম ঘুমে একটা বাড়ি না করলে আর জীবনে ঘুম নেই কিন্তু যখন জিজ্ঞেস করে জানা গেল অন্তত ছয় হাজার টাকার কমে ঘুম শহরে বাড়ি হবার জো নেই তখনই শতহস্তেনও নাম ঝাড়গ্রামের আত্মীয়টির সঙ্গে দেখা হয়েছিল কলকাতায় ব্ল্যাক আউটের কলকাতায় বসে ক্ষণকালের জন্য চোখের সামনে ভেসে উঠল খানাকুই গ্রামের প্রান্তে সেই স্নাত শালবন ও উদাস প্রান্তর বনে ঝোপে অজস্র ফোটা ল্যান্টানা ফুল নানা রং বেরঙের এই ফুলটা ওখানকার জঙ্গলে যত দেখেছি তত বাংলাদেশের এ অঞ্চলে কোথাও দেখিনি তবে আজকাল কিছু কিছু আমদানি হয়েছে বিশেষত রেল লাইনের ঢালুতে রেল লাইনের ঢালুতে অনেক বিদেশি ফুল দেখতে পাওয়া যায় হয়তো রেলগাড়ির সাহায্যে ওই সব বীজ দেশ বিদেশে কীভাবে ছড়িয়ে পড়ে এছাড়া আর কি কারণ থাকতে পারে আমি জানি না জানুয়ারি মাস আমি ঘাটশিলা আছি সে সময় পাশের স্টেশন হল গালুডি কয়েকটি বন্ধু সেখানে ইংরেজি নববর্ষের উৎসব করবেন আমাকে তাঁরা নিমন্ত্রণ করেছেন হেঁটেই রওনা হই বেশি নয় ছ মাইল রাস্তা কিন্তু পথের দৃশ্য আমার কাছে বেশ ভালোই লাগে উঁচু রেলপথের বাদ দিয়ে হেঁটে যাচ্ছি ডাইনে মাইল দুই আড়াই দূরে এবং বায়ে মাইল চারেক দূরে রেলপথের সঙ্গে সমান্তরাল শৈলমালা চলেছে বরাবর ডাইনে সিদ্ধেশ্বর ডুংরি শৈলমালা বাঁদিকে কালাঝোড় বেলা পড়ে এসেছে এক স্থানে রেলওয়ে কাটিং অর্থাৎ সেখানে উঁচু ডাঙার কঠিন পাথরের মধ্যে দিয়ে রেললাইন কেটে নিয়ে যাওয়া হয়েছে বড় বড় চুনা পাথর ও বালি পাথরের চাঁই পড়ে আছে খুব উঁচু পাথরের স্তূপ দেখাচ্ছে অনুচ্চ পাহাড়ের মতো একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম জায়গাটাতে একটু বসে নিলাম সূর্য হেলে পড়েছে সিদ্ধেশ্বর ডুংরির মোচাকৃতি শিখর দেশের মাথায় কিছু দূরে জগন্নাথপুর বলে একটা সাঁওতালি গ্রাম আছে একটা মাদার গাছ ধু ধু করছে সিংভূমের উন্মুক্ত প্রান্তর শীতের হাওয়ায় হাড় কাঁপিয়ে দিচ্ছে বলে আলোয়ানটা মরিশড়ি দিয়েছি হঠাৎ একটা লোক বাংলা গান গাইতে গাইতে যাচ্ছে হরি দুঃখ দাও যে জনারে বাংলাদেশ থেকে এত দূরে নীলকণ্ঠের গান কে গাইতে গাইতে যায় এখানে ছেলেবেলায় বাবার মুখে শোনা গান এখন এসব গানের চলন তো আর কোথাও নেই সিনেমার গানে দেশ গিয়েছে ভোরে আমার ডাকে লোকটা কাছে এলো মলিন তালি দেওয়া নীল প্যান্ট ও শার্ট পরা একজন সাঁওতাল যুবক বললাম বাড়ি কোথায় রে ওয়ান কাটি মৌ ভান্ডারে কাজ করিস হ্যাঁ বাবু এ গান শিখলি কোথায় বোডা কেদের মুখে শেখা বাবু সবটা জানিস গা দেখি হ্যাঁ বাবু তোমাদের সামনে কি আমরা গান গাইতে পারি উচ্চারণ হয় না হ্যাঁ হ্যাঁ ঠিক হবে তুই গানা কী কাজ করিস স্মিলটে অর্থাৎ স্মেলটিং বিভাগে বললাম হপ্তা কত পাস চার আনা সাত আনা বাবু আচ্ছা গান গা গান গেয়ে ছোকরা চলে গেল আমিও উঠে কাঁদর নামে একটা ক্ষুদ্র পার্বত্য ঝর্ণা পার হয়ে গাল লুটি এসে পৌঁছলুম বড় বড়ো পাহাড়ে তখন ছায়া পড়ে এসেছে দূর থেকে বেশ দেখাচ্ছে পাহাড়ের গাগুলো কাঁদর নদীতে সাঁওতাল মেয়েরা মাছ ধরছে কুলিরা মাঠ থেকে ঘুটিং পাথর কুড়োচ্ছে গালুডির মারোয়াড়ি মহাজনদের জন্য গালুডিতে পৌঁছোতে বন্ধুরা খুব খুশি হলেন নববর্ষের উৎসবে স্থানীয় ছোট ছোট ছেলেমেয়েরা একটা অভিনয় করলে যথেষ্ট খাওয়া দাওয়া গেল ঘাটশিলাতে ফিরলাম সেই রাত্রেই জনৈক নিমন্ত্রিত ভদ্রলোকের মোটরে বাড়ি আসতেই শুনলাম চাইবাসা থেকে মোটর নিয়ে লোক এসেছিল সেখানে সভা করতে যেতে হবে বললাম তারা গেল কোথায় শুনলাম আমি গালুডি গিয়েছি শুনে ওরা মোটর নিয়ে সেখানেই গেছে খুঁজতে বললাম পথে তো কোনো মোটরের সঙ্গে দেখা হয়নি তবে আমরা মোর ঘুরলে হয়তো ওরা পৌঁছেছে এটা হতে পারে আমার ভাবনা হলো বিদেশি লোক রাত্রে থাকবে কোথায় তাদের তো গালুড়ি যাবার কোনো দরকারই ছিল না সে রাতে কেউ এলো না খুব সকালে দেখি একখানা মোটর বাড়ির পাশে দাঁড়ালো আমি এগিয়ে গেল চাইবাসার তারাই বটে কাল গালুটি গিয়েছিলেন কখন আর মশায় কী কষ্ট তখন রাত দশটা তারপর খুঁজে তো বাড়ি বের করলাম তারা বললেন এইমাত্র মোটরে ওনার চলে গিয়েছেন তারপর রইলেন কোথায় আর কি সেখানকার ডাক বাংলোয় যাই হোক খেয়ে চাইবাসা রওনা হই সুবর্ণরেখার ক্ষীণ জলধারা কংক্রিটের নিচু সাঁকর ওপর দিয়ে ঝিরঝির করে বইছে আমরা মোটরে সাঁকোর ওপর দিয়ে পার হয়ে গেলাম কিন্তু বর্ষাকালে সাঁকো ডুবে যায় ডোঙা ছাড়া পার হওয়ার কোনো উপায় থাকে না মুসাবনির রাস্তা আরও দুই মাইল দূরে চওড়া মোটর রোড একদিকে সিদ্ধেশ্বর ডুংরি শৈলশ্রেণী অন্যদিকে বন টাটা কোম্পানি এক জায়গায় পাহাড়ের গা থেকে শিল্ট পাথর কেটে নিয়ে যাচ্ছে সেখানটাতে পাহাড়ের গায়ে অনেক দূর পর্যন্ত যেন একটা দগদগে ঘা রাখামাইন্স পার হয়ে বন পাতলা হয়ে এলো চষা ক্ষেত সাঁওতালি গ্রাম ডাইনে বাঁদিকে কিন্তু সেই যে পাহাড় চলেছে তো চলছেই শীতকালে পত্রবিরল দীর্ঘ দীর্ঘ শালের গাছগুলো দেখে মনে হচ্ছে কারা যেন পাহাড়ের ওপরে শালের খুঁটি পুঁতে রেখেছে দিকে এক জায়গায় একটা নাবাল মতো উপত্যকা সংকীর্ণ গিরিপথের মাদিকের পাথরে সিঁদুরের দাগলেপা এখানকার নাম কাপড়গাদি ঘাট পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় এই পর্যন্ত এসে নাকি আর এগোননি পাণ্ডবেরা যাননি দুনিয়ার হেন জায়গা তো দেখিনি পাণ্ডবদের পদচিহ্ন সর্বত্র অতএব এরও আগের ভূভাগ হলো পাণ্ডব বর্জিত দেশ আর এখানে কবে তাঁরা নাকি ময়লা কাপড় সাবান সোডা দিয়ে কেচে পরিষ্কার করেছিলেন তাই এর নাম কাপড়গাদি ঘাট বেচারি পাণ্ডবেরা বনে জঙ্গলে টোটো করে ঘুরে বেড়ালে কাহা তো কাপড় পরিষ্কার রাখা যায় আরও এগিয়ে গেল মাইল বারো সব শুদ্ধ যেতে হবে সাতচল্লিশ মাইল রাস্তা এই রকম শোভাময় বনপথ দিয়ে একটা ক্ষুদ্র গ্রাম ছাড়িয়ে একটা রেল লাইন আমাদের রাস্তার ওপর দিয়ে কোথায় যেন গেল শুনলাম এটা টাটা বাদাম পাহাড় লাইন এরপরেই দিগন্ত প্রসারী মাঠের মধ্যে তিরিন বলে একটা ক্ষুদ্র গ্রামের বাড়িঘরগুলো বিশাল প্রান্তরে দিখারা হয়ে হারিয়ে যাওয়ার ভয়ে যেন পরস্পর জড়াজড়ি করে এক জায়গায় দাঁড়িয়ে এক একটা ডাক বাংলোর মতো ঘর সেখানে গিয়ে মোটর থামাতেই একটি বাঙালি বাবু এসে দাঁড়িয়ে বললেন হাঁ আপনাকে একবার নামতে হচ্ছে কিন্তু বড় দেরি হয়ে যাবে বাসা পৌঁছতে তা হোক সামান্য একটু চায়ের ব্যবস্থা কী করি নামতেই হলো মাঝারি আকারের বাংলো চারিদিকে ঘোরানো বারান্দা ভদ্রলোকটির বাড়ি বাঁকুড়া জেলায় এখানে পিডব্লিউডিতে চাকরি করেন কতদিন আছেন তা প্রায় দু বছর কেমন লাগে আমি একরকম রকম যা হয় করে থাকি কাজে পাঁচ জায়গায় ঘুরি কিন্তু বাড়ির মেয়েদের বড় কষ্ট এই গ্রামে এ গ্রামের কথা বাদ দিন এখানকার মেয়েদের সঙ্গে খাপ খায় না বাঙালির মেয়ে অন্য বাঙালি মেয়ের মুখ না দেখলে হাঁপিয়ে ওঠে তাদের হয়েছে সত্যিকারের বনবাস কিন্তু সিনারি বেশ কি বলেন হ্যাঁ সে আপনাদের চোখে হয়তো লাগতে পারে আমাদের মন হাঁপিয়ে ওঠে মেয়েদের হাতে যত্নে সাজানো রেকাবে জলখাবারও চা এলো আমরা সেগুলির সদ্ব্যবহার করতে ব্যস্ত হয়ে পড়লাম বাবুটির কথা শুনে গৃহলক্ষ্মীদের জন্য সত্যিই মনে কষ্ট অনুভব করেছিলুম এ যেন সেই আরিজোনার মরুভূমির মতো রুক্ষ দর্শন ভূভাগ কালো কালো অনাবৃত পাহাড় টিলা উন্মুক্ত দিকচক্রবাল এখানে মেয়েদের মন হাঁপিয়ে উঠবার কথাই বটে ভদ্রলোকের কাছে বিদায় নিয়ে তাঁর আঁথিতে ওতার জন্য যথেষ্ট ধন্যবাদ দিয়ে আমরা গাড়িতে উঠলুম আরও মাইল দশবারো গিয়ে খড়কাই নদী নদী পার হয়ে মোটর থামিয়ে সেই নির্জন বালুকা বিস্তৃত নদীচরে অস্পষ্ট সন্ধ্যার অন্ধকারে কিছুক্ষণ দাঁড়াই দূরে একটা পাহাড় সামনে কটা রঙের বালুরাশির মধ্যে নাতি গভীর খাত সৃষ্টি করে ক্ষীণকায়া খড়কাই বয়ে চলেছে কেমন একটা উদাস শোভা এই জনহীন প্রান্তরের এই পার্বত্য তটিনীর রহস্যময় সন্ধ্যার চাইবাসা পৌঁছে গেলাম রাত আটটার মধ্যে সভার কাজকর্ম পরদিন মিটে গেল ওখানকার বন্ধুরা তখনও ছাড়তে চান না দুজন ফরেস্ট অফিসারের সঙ্গে যথেষ্ট আলাপ হয়ে গেল তারা বললেন আপনি বোনের কথা লিখেছেন অনেক কিন্তু সিংভূমের বোন আপনি দেখেননি আমি বললাম কেন অনেক বোন তো দেখা হলো তারা মৃদু মৃদু হাসলেন বললেন আমরা ফরেস্ট অফিসার হয়ে বোন দেখিনি আর আপনি বোন দেখেছেন হতেই পারে না কোন কথা বলছেন আপনি ঝাঁঝিয়াচুর দেখেননি চিটিমিটি দেখেননি জাতে দেখেননি যাতে সে আবার কীরকম নাম চিটিমিটি বা কি নাম হো ভাষার নাম ও অঞ্চলের বনের বাসিন্দা সবই হো যেমন রাঁচির ওদিকে সব মুন্ডা চলুন আপনাকে ওদিকটা দেখি আনি আমার আসল বনভ্রমণ এইভাবে শুরু তেসরা জানুয়ারি বন্ধুরা মোটর নিয়ে এলেন জিনিসপত্র বাঁধা ছাঁধা হল রোরো নদী পার হয়ে আমাদের গাড়ি সোজা চলল রাঁচি রোড বে প্রায় মাইল দশেক তারপরে বাঁদিকের ফরেস্ট রোড ধরে বরকেলা পাহাড় শ্রেণীর দিকে চলল চাইবাসা ছাড়িয়ে উন্মুক্ত প্রান্তরের বড় শোভা রাঙা মাটি উচ্চাবচ ভূমিভাগ ছবির মতো দেখতে সমস্তটা মুশকিল হয়েছে যারা সেখানে অনেকদিন আছে তারা সেখানকার সৌন্দর্য ভালো ধরতে পারে না চাইবাসার বাসিন্দাদের অনেকের মতে এসব এমন আর কি এখানে একটা কথা মনে পড়ল ঘাটশিলা থেকে সাত আট মাইল দূরে বেশ একটা নির্জন বনভূমি ও ক্ষুদ্র একটি ঝর্ণা আছে তার প্রবেশপথটি সত্যি অতি সুদৃশ্য শরৎকালে পর্বতসানুর বনে অজস্র বনশিউলি ফুল ফুটে ঝরেছে শিলাতল বিছিয়ে শিশিরার্দ্র বনস্থলীর সুগন্ধ মনে শান্তি আনে তৃপ্তি আনে নবনব কল্পনা জাগায় কিন্তু দুঃখের বিষয় সেদিন আমাদের সঙ্গে এক বড় ঘরের বধূ ছিলেন তিনি সারা পথ কেবল ঠোঁট মেঁকিয়ে বলতে লাগলেন হে কি আর এমন কাশ্মীরে যা দেখেছি তার তুলনায় এ আমি তার কথার প্রতিবাদ করছি না কাশ্মীর ভালো নয় কেউ বলছে না তা বলে যে একবার কাশ্মীর দেখেছে তার কাছে সব প্রাকৃতিক সৌন্দর্য বিস্বাদ হয়ে যাবে আর কিছু থেকে সে আনন্দ পাবে না গাছপালা নদী প্রান্তরের সৌন্দর্য দেখবার সহজ চোখ সে হারিয়ে ফেলবে এ যদি হয় তবে কাশ্মীর না দেখাই মঙ্গলজনক বরকেলা শৈলশ্রেণীর পথে বনপথে অনেকখানি গিয়ে সৈদবা নামে একটি বন্য গ্রাম আছে সেখানে বন বিভাগের কর্মচারীদের জন্য একটি বাংলো আছে বেলা প্রায় বারোটা রান্নাবান্না করে খেয়ে নিতে হবে এখান থেকে আমরা চা খেয়ে বাংলোয় আরামকে দাঁড়ায় গল্প করি কিছুক্ষণ মিস্টার সিংহ বললেন আরামকে দাঁড়ায় শুয়ে আছেন বলে ভাববেন না এ বড় আরামের জায়গা কেন রাত্রে এই বাংলো বারান্দাতেই আমি বাঘ চড়তে দেখেছি গ্রাম তো রয়েছে নিকটে হ্যাঁ গ্রাম থেকে তো ছাগল ভেড়া ধরে নিয়ে যায় বাঘে মানুষও নেয় নাকি হ্যাঁ সুবিধে ফেলে চাড়ে না ঘরের বাইরে এসে চারিদিকটা ভালো করে দেখে নিলাম বাংলোর পিছনে বোধ হয় একশো হাতের মতো উঁচু পাহাড় ঠিক এরকমই পাহাড় ও বাংলোর সম্মেলন এইবার আরেক জায়গায় দেখেছিলাম সে কথা পরে বলবো সেটা হলো মানভূম জেলায় পাহাড়ের ঢালু থেকে বনানি নেমে এসে বাংলোর হাতায় মিশেছে লোকজন তত চোখে পড়ে না একটা ছোট খড়ের ঘরের সামনে এসে মোটর দাঁড়ালো বস্তি নয় অন্তত আশেপাশের লোকজনের বাস দেখলাম না শুনলাম ঘরটা গভর্নমেন্টের বাংলো বন বিভাগের লোকজন সেখানে এসে মাঝে মাঝে থাকতে পারে এখান থেকে বুরু প্রায় এগারো মাইল দূরে এই এগারো মাইলের মধ্যে লোকজনের বাস নেই ঘন বনের মধ্যে গাড়ি ঢুকে পড়লো ক্রমশ মোটর রোড ঘুরে ঘুরে পাহাড়ের উপর উঠল বড় বড় গাছ দুধারে শাল আর প্রায় মহুয়া এক জায়গায় বনের মধ্যে একটু ফাঁকা চেয়ে দেখি আকাশ যেন অনেকখানি নিচে বুঝলাম অনেকটা ওপরে উঠে গিয়েছি মিস্টার সিংহ বললেন মুখ বার করে চেয়ে দেখুন ওই ওপরে ফরেস্ট বাংলো সত্যিই অনেকটা উঁচুতে বাংলোটা যে পাহাড়ে উঠছি এই পাহাড়ের মাথায় সর্বোচ্চ শিখরে একটা বাংলো ঘরের লাল টালির ছাদ একটু একটু চোখে পড়ছে অনেকক্ষণ পরে পাহাড়ের মোড় ঘুরে মোটরটা অপেক্ষাকৃত সমতল স্থানে একটা প্রকাণ্ড বাংলোর সামনে এসে থেমে গেল তখন শীতের সন্ধ্যায় রাঙা রোদ নিকটে দূরে ছোটো বড় পর্বত শিখর সোনার পাতে মুড়ে দিয়েছে স্থানটির গভীর দৃশ্যে মন মুগ্ধ হয়ে গেল যেদিকে চোখ যায় শুধুই বনাবৃত পর্বত শিখর ছোটো বড় নানা আকারের পর্বত চূড়া কোনোটা গোল কোনোটা মোচাকৃতি কোনোটা সমতল ঘন বনে ভরা আবার কোনো কোনো পর্বতগাত্র অনাবৃত কালো ব্যাসল্ট পাথরের স্তর সাজানো রাঙা রোদ পড়ে সোনার পাহাড়ের মতো দেখাচ্ছে বললুম নিকটে কোনো লোকালয় নেই নিকটতম লোকালয় সেই কুইয়া গ্রাম এগারো মাইল দূর এখান থেকে বড্ড নির্জন জায়গা এখানে কি কেউ থাকে বাংলোর চৌকিদার ফ্যামিলি নিয়ে বাস করছে পাহাড়ের নিচের দিকে অদ্ভুত বনের দৃশ্য বটে বাঘ ভালুক আছে বুনো হাতি যথেষ্ট আছে বাঘও আছে ভালুকও আছে চায়ের টেবিল পাতা হলো আমি প্রস্তাব করলাম টেবিল টেনে বাংলোর সামনে সমতল জায়গায় পাতা হোক রাঙা রোদ মাখানো অরণ্য ও পর্বত শিখরের দিকে চোখ রেখে বসে চা খাওয়া যাক সত্যি এমন গভীর অরণ্য দৃশ্যের মধ্যে চা খাওয়া হয়নি কত কাল এই বাংলোর সামনে দিয়ে গভীর রাত্রে কত বন্য হাতি বাঘ ভালুক চলে বেড়ায় গভর্নমেন্টের নোটিশ টাঙানো আছে বেশি রাত্রে বাংলোর বারান্দায় কেউ না যেন আসে এমন নির্জন বন্য পরিবেশের মধ্যে রুটি মাখন চা প্রভৃতি সভ্য খাদ্য খাওয়ার নতুনত্ব আছে বই কি চা খাওয়ার পরে মিস্টার সিংহ বললেন অন্ধকার হওয়ার তো দেরি আছে এখনও চলুন আপনাকে মাছ ধরার বাঁধ দেখাই আমরা পাহাড়ের নিচে নেমে এলুম চারিধারে নির্জন ঘন অরণ্যানির স্তব্ধতা কয়েকটি হো কুলি মেয়ে লতাপাতা দিয়ে তৈরি ঘরের সামনে বসে বুনো খেজুর পাতা চেটাই বুনছে আমরা কাছে গিয়ে দাঁড়াতেই তাদের কি হাসি আমি হো ভাষা জানি না মিস্টার সিংহ তাদের সঙ্গে তাদের ভাষায় কথাবার্তা বললেন আমি বললাম কি বলছে ওরা বলছে বাবু এখানে কি দেখতে এসেছো জিজ্ঞেস করুন ওদের নাম কি একজনের নাম সামান কুই একজনের নাম বুধন কুই কুই অর্থাৎ মেয়ে বাহ বেশ নাম ওরা কি খায় শুধু ভাত না ডাল না তরকারি ওসব খেতে জানে না ওরা এদেশে সারাদিনে কি রোজগার করে ওই চারা না এতেই সন্তুষ্ট থাকে খুব থাকে একটু পরে দেখবেন গান করবে সবাই এক সঙ্গে ওদের মতো অল্পে সন্তুষ্ট জাত নেই মিথ্যা কথা বলতে জানে না অত্যন্ত সরল সভ্যতার সম্পর্কে যারা এসেছে তারা সবাই দুষ্টু বদমাইশ হয়ে গিয়েছে কোনো টাউন বা কারখানার কাছাকাছি যেসব হো বা ওরা ওরা বাস করে আর প্রায় সবই খারাপ কিন্তু এই বোনের মধ্যে এরা অত্যন্ত সরল অত্যন্ত সৎ ওদের মুখের দিকে চাইলেই সে কথা বোঝা যায় ছেলে মানুষের মতো পবিত্র সরল নিষ্পাপ মুখশ্রী সরলতা ও নির্লভতা ওদের মুখে সুকুমার রেখার অক্ষরে লেখা রয়েছে মিস্টার সিংহ বললেন আর একটা মজা এরা বেশি রোজগার করতে চায় না দিনের সামান্য মজুরি হাতে পেলেই খুশি আর কিছুতে এই কোনো প্রলোভনেই সেদিন খাটতে চাইবে না এক জায়গায় সবাই গোল হয়ে বসে চেটাই বুনবে গান গাইবে কিন্তু নাচি শহরে গিয়ে দেখুন এদেরই অন্যরকম দেখবেন আমরা এগিয়ে গিয়ে একটা বড় ঝর্নার কাছে এলাম ঝর্নার একদিকে বাঁধ বাঁধা বর্ষাকালে এখানে একটা পুকুরের সৃষ্টি হয় মিস্টার সিংহের মুখে শুনলাম এটাই মাছ ধরার বাঁধ কোথা থেকে মাছ আসে একথা আমি জিজ্ঞেস করিনি তখন সেসব তুচ্ছ প্রশ্নের অবকাশও ছিল না সন্ধ্যার অন্ধকার চারিদিকে অরণ্যের অলিতে গলিতে সুঁড়ি পথে ঘন হয়ে নামছে যেখানটাতে মাছের বাঁধ তার চারিধারে বড় বড় শাল গাছ উঁচু হয়ে আকাশকে ঢেকেছে শুধু অন্ধকার আর জলপতন ধ্বনি আর নির্জনতা আর মনের মধ্যে এক রকমের গাছ ছমছম করা ভয়ের বিচিত্র অনুভূতি মাছের বাঁধ ছেড়ে আরও প্রায় দু গিয়েছি তখন দু কি তিন রশি কিন্তু চারদিকে চেয়ে আমার মনে হলো এ পৃথিবীতে আমি আর এই দুই বনবিভাগের কর্মচারী ছাড়া আর বুঝি কেউ নেই আফ্রিকার ঘন অরণ্যে নরখাদক অসভ্য জাতিদের দেশে যেন এসে আটক হয়ে গিয়েছি যেমন ঘন বনানি তেমনই ঘন অন্ধকার চারিপাশে হরদয়াল সিং হঠাৎ বললেন এইখানে একটু সাবধান রয়্যাল বেঙ্গল টাইগার এখানে ওই শুঁড়ি পথটা দিয়ে জল খেতে নামে ঝর্ণায় জঙ্গলের এক পাশ দিয়ে একটুখানি সরু রেখা। অন্ধকারেও যেন বিভীষিকার সৃষ্টি করে রেখেছে মনে হলো বলুন তা গিয়ে এবার ফিরলে ভালো হতো না বাংলো থেকে প্রায় মাইল দেড়ে একটু এসে গিয়েছি ফেরবার পথে আবার সেই হো মেয়েদের রাস্তা না বাঘের হাতির বুনো ভালুকের দেশের মেয়েরা দিব্যি সেই অরণ্যের মধ্যে দরজাহীন অর্গলহীন পাতার কুঁড়ের মধ্যে বসে আগুন জ্বালিয়ে রান্নাবান্না করছে কেউ কেউ কুঁড়ের সামনে বসে চ্যাটাই বুনছে গল্প করছে গান করছে আমাদের দেখে আবার ওরা হাসতে লাগল অথচ হাসবার কোনো যুক্তিসঙ্গত কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলে মানুষের মতো সম্পূর্ণ অকারণে উচ্ছ্বসিত হাসির প্রবাহ আমাদের আপ্যায়ন করে বললে জম্পে জম্পে আমি জিজ্ঞেস করলুম কি বলে বলছে ভাত তৈরি খাও চলুন দেখা যাক কি খাচ্ছে বড় বড় মেটে হাঁড়িতে ভাত সিদ্ধ হয়েছে অথচ দিকে কিছুই দেখা গেল না ওরা বড় কাঁসার উঁচু থালাতে এক রাস ভাত ঢেলেছে এক একজনের জন্য শুধুই ভাত নুনি বা কই আশ্চর্য এই যে ওই নিটল স্বাস্থ্য শুধু এই উপাদানবিহীন ভাত খেয়ে আমি মিস্টার সিংহকে বললুম ওদের জিজ্ঞেস করুন ওরা ডাল তরকারি খায় না কেন আমার প্রশ্নের অর্থ যখন তাদের বোধগম্য হল তখন তারা আর এক প্রশ্ন হেসে উঠল যেন আমি খুব একটা হাসির কথা বলেছি উত্তর দিলে এই খাই কারণ নেই যুক্তি নেই কথার বাহুল্য নেই শুধু উত্তর দিলে এই খাই অনেক ঘেঁটু গাছ বনের প্রান্তে পাহাড়ি ঢালুর সীমানায় তবে কিনা এখন ফুল নেই গাছে তবু আনন্দ হলো গাছগুলো দেখে এত দূর পাহাড়ি দেশে বাংলাদেশের নিজস্ব বন্য পুষ্পের সঙ্গে দেখা সাক্ষাৎ ঘটল অত্যন্ত নির্জন স্থানটি দূরে সৈদবা গ্রাম কিন্তু বাংলো থেকে গ্রামের ঘরবাড়ি নজরে আসে না আমরা কিছু দূরে একটি উপত্যকায় সাবাই ঘাসের চাষ দেখতে গেল একটি পাহাড়ি ঝর্ণা পার হয়ে মোটর গিয়ে দাঁড়ালো সেখানে সেই স্থানটি চারিদিক বনে ঘেরা মাঝখানে খানিকটা সমতল ফাঁকা মাঠ গাঁট কলে হো কুলিরা সবাই ঘাসের আঁটি একত্র করে গাঁট বাঁধছে নিকটে গাছতলায় একজন কেরানি বসে কুলিদের হিসেব রাখছে কেরানি সর্বত্রই বাঙালি কাছে গিয়ে বললুম মশাই গিয়ে বাঙালি বলে মনে হচ্ছে আগে হ্যাঁ আপনি এখানে ক্লার্ক কতদিন আছেন তা সাত বছর হলো এ সাবাই ঘাসের ব্যবসা কাদের আগে দেবী প্রসাদ বাবুর ওই সোনুয়া স্টেশনের কাছে আপিস আর আড়ত মারওয়াড়ি মারোয়ারি তো নিশ্চয়ই সে আপনি বলবার আগেই বুঝেছি জায়গা কেমন এটা ভালো তবে বড্ড জঙ্গল মানুষের মুখ দেখার জোনেই থাকেন কোথায় ওই সৈদবা গ্রামেই বাবুদের বাসা আছে কর্মচারীদের জন্যে সেখানে রেঁধে খাই ভালো লাগে না তবে কি করি বলুন চাকরির খাতির সবই করতে হয় এই বাজারে চাকরিটুকু গেলে আবার হ্যাঁ হ্যাঁ সে তো বটেই বন বিভাগের দুজন বড় কর্মচারী আমাদের সঙ্গে তারা সঙ্গে করে নিয়ে গেলেন পাহাড়ের ওপরে যেখানে সাবাই ঘাসের চাষ চলছে পাহাড়ের ঢালু জমিতে বড় বড় ট্রেঞ্চ কাটা হয়েছে পাহাড় ঘিরে তার আশেপাশে গোছা গোছা উলু ঘাসের মতো সবুজ সাবাই ঘাসের গোছা আমন ধানের গোছার মতো বললুম ট্রেঞ্জ কিসের দুজন বনবিভাগীয় কর্মচারী অত্যন্ত ব্যস্তভাবে বললেন জানেন না ওর নাম কন টু ট্রেঞ্চ ওই খালের মতো কাটা আছে বলে পাহাড়ের মাটি সরস হয়ে উঠছে ও জিনিসটা নতুন বেরিয়েছে আগে ও থিওরিটা ছিল না এখন দেখা যাচ্ছে কন টু ট্রেঞ্চের হাওয়া যত দূর যায় তত দূর সরস হয়ে ওঠে মাটি আর বাতাস এ কথা এদের মুখে আরও অনেকবার শুনেছি কন্টু ট্রেঞ্চ থিওরির এদের মতো বড় ভক্ত আর দেখিনি সেই ভীষণ শুষ্ক পাহাড়ের গায়ে দাঁড়িয়ে বিশ্বাস করা শক্ত যে কোনো দিন আবার এখানকার মাটি বাতাস সরস হবে বলুন আপনারা ইজারা দেন দেবী প্রসাদ ন নবছরের লিজ আছে ওদের সঙ্গে চার হাজার টাকা বছরে তা তিনি কোথায় ঘাস বিক্রি করেন বামার লরি আছে মামার লরি কোম্পানির কন্ট্রাক্ট আছে তারা সনুয়া স্টেশন থেকে মাল নিয়ে যায় বেশ লাভ আছে কি বলুন হ্যাঁ খরচ খরচা বাদে পাঁচ ছ হাজার টাকা থাকে দেবীপ্রসাদ বাবুর নইলে কি কেউ ভূতের বেগার খাটে মনে ভাবলুম ভূতের বেগার দেবী বাবু খাটতে যাবেন কেন সে যদি কাউকে খাটতে হয় তবে খাটছে ওই বেচারি বাঙালি কেরানি বাবু। এই নির্বান্ধব স্থানে জঙ্গলের মধ্যে মাসের পর মাস বছরের পর বছর খেটে হয়তো মাসে ত্রিশটি টাকা মাইনে পায় তাও পায় কি না ধনিক যিনি তিনি প্রকাণ্ড অষ্টিন গাড়িতে চেপে এসে একবার এক ঘন্টার জন্য হয়তো এসে তদারক করেন সেই বনাবৃত উপত্যকার এক প্রান্তে সেই ঝর্নাটির কুলুকুলু ধ্বনি বনপত্র মর্মরের সঙ্গে মিশে এক মধুর সঙ্গীত রচনা করে চলেছে আমরা তিনজনেই বটবৃক্ষের ছায়ায় শুকনো ছড়ানো সাবাই ঘাসের ওপর শুয়ে পড়ি আকাশ দেখি বিহঙ্গ কাকলি কান পেতে শুনি খোঁজ গল্প করি বেলা দুটোর পর বাংলোতে গিয়ে আহারাদি সেরে নিলুম গরম গরম খিচুড়ি খেতে সেই বনের মধ্যে বেশ মিষ্টি লাগল আবার বনের মধ্যে দিয়ে পথযাত্রা দুপাশের ঘন বন একদিকে পাহাড়ের দেওয়ালের মধ্যে চওড়া রাস্তা দিয়ে মোটর ছুটছে বন ক্রমশ ঘন থেকে ঘন তর হয়ে উঠছে যেতে যেতে এক জায়গায় মনুষ্যকণ্ঠের সম্মিলিত সঙ্গীত কানে এলো ব্যাপার কি গান গায়ে কে মিস্টার সিংহ বললেন দেখবেন এখানে কাইনাইটের খনি আছে জঙ্গলের মধ্যে বেশি দূর নয় পথে ধারে মোটর থামিয়ে আমরা গাছপালা ঠেলে বোনের মধ্যে ঢুকি আমাদের সামনে একটা ধাওড়া চালা ঘর জঙ্গলি ঘাসে ছাওয়া ত্রিশ চল্লিশ জন তরুণী স্বাস্থ্যপতি হো কুলি রমণী সেখানে দাঁড়িয়ে একসঙ্গে লোহার দুরমুষ দিয়ে পাথুরে কয়লার মতো কি জিনিস চূর্ণ করছে আর একসঙ্গে গান গাইছে হো ভাষায় মিস্টার সিংহ বললেন ওই কালো কয়লার মতো জিনিসটাই কাইনাইট খনি কোথায় আরও জঙ্গলের মধ্যে এর মালিক কে ই দেবী প্রসাদ মারোয়াডিরি বোনের মধ্যে খনির কাছেই এর বাসা আর আপিস আছে সেখানে দু তিনজন বাঙালিবাবু খাতা লিখছে হ্যাঁ আবার মোটরে এসে উঠল বন ছাড়িয়ে উঁচু নিচু মাঠ মাঠ ছাড়িয়ে আবার ছোটোখাটো বন আবার মাঠ মাঝে মাঝে পাথর ছড়ানো হো গ্রাম ফিল্মের ছবির মতো সুন্দর এই বন্য গ্রামগুলি কালো মাটির দেওয়াল দেওয়া ছোট নিচু ঘরগুলি চালায় চালায় বসতি এরা ফাঁকা ফাঁকাভাবে বাড়ি তৈরি করতে জানে না এক বাড়ির দেওয়ালের গায়ে অন্য গৃহস্থ চালা বসিয়েছে অন্যদিকে বড় বড় পাথর ছড়িয়ে পড়ে আছে চারিদিকে বোধহয় সেগুলো পারিবারিক সমাধি বা দেবদেবীর স্থান প্রত্যেক হো বন্য গ্রামেই এমন পাথর ছড়ানো দেখেছি মোটা মোটা পাথর ডালমেন বা মেনহিরের ধরণে খাড়া করে পোঁতা তাদের গায়ে হিন্দিতে কি লেখাও আছে একখানা পাথরের গায়ে লেখা বন্টু মালাইয়ের পুত্র অস্থিক মালাই ঘর বন্টুডি জিলা সিংভূম জিজ্ঞেস করলুম কাকে অমর করবার ব্যবস্থায় মিস্টার সিংহ বললেন কেন বন্টু মালাইয়ের পুত্র অস্থিক মালাইকে তার কি হয়েছে সে মারা গিয়েছে আবার ফিরলাম বামিয়াবুরু বাংলোতে সন্ধ্যা তখন হয় হয় পরদিন বামিয়াবুরু বনের মধ্যে বেড়াতে বের হওয়ার ঠিক হয়েছে আমরা একটু বেশি রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম অন্ধকার রাত্রি আমার চক্ষে ঘুম নেই এমন বিশাল অরণ্যের মধ্যে কখনো রাত কাটায়নি বসে বসে দেখছিলাম বাংলোকে ঘিরে চারিধারে শুধু বন আর পাহাড় পনেরোশো ফুট উঁচু পাহাড়ের চূড়ায় আমাদের এই বাংলো সুতরাং এখান থেকে দৃষ্টিগোচর হচ্ছে ছোটো বড় পর্বত শিখর আবছায়া অন্ধকারে ঘেরা যোগীন্দ্রসিংহ বন বিভাগের কর্মচারী বলেই সে বনশ্রী ভালোবাসেন তা নয় তেমন যোগাযোগটি সবসময় ঘটে না লোক অন্ধকারময়ী রজনীর রূপ দেখবার জন্য তিনিও আমার সঙ্গে সঙ্গে জেগে আছেন বাইরে কিসের একটা সুগন্ধ বাতাসে সিংহ বললেন পাচেন নন্দটা। ভারী চমৎকার গন্ধ বটে কিসের কোনো অজানা বনফুলের আমি একটা ভয়ানক ভুল অনেকক্ষণ থেকে করছিলাম বামিয়াবুরু এবং নিকটবর্তী অরণ্যে এক প্রকার গাছকে আমি বারবার চাঁপার গাছ বলে আসছি এবং এই দুই বন বিভাগের উচ্চ কর্মচারীর সঙ্গে তর্ক করেছি নিজের মতকে প্রতিষ্ঠিত করবার চেষ্টায় কারণ ওরা বলেছেন চাঁপা গাছ নয় ও হলো ভেডলেন্ডিয়া আর চম্পক হলো মাইকেলিয়া চম্পক তার পাতা হবে কালো কালো লম্বা লম্বা আমি বলে আসছি না তা নয় স্বর্ণ পাতা অমন হবে না এই যাকে বলছেন ভেডলেন্ডিয়া এ হলো স্বর্ণ ওরা আমার জেদ দেখে বলেছিলেন হ্যাঁ তা হতে পারে হয়তো কিন্তু ও গাছকে আমরা আগাছা বলে বিবেচনা করি এ ভুল আমার কীভাবে ভেঙেছিল সে পরে বলছি এখন আমার হঠাৎ মনে হলো বোনের সেই স্বর্ণ সুগন্ধ নয় তো কিন্তু এখন তো চাপা ফুল ফোটবার সময়ও নয় বড় সুগন্ধ ফুলটার যে অজানা ফুলই হোক বোনের অন্ধকারের মধ্যে নির্জন আকাশতলে তার এই প্রাণ ঢালা আত্মনিবেদন নিশ্চয়ই ব্যর্থ নয় বিশ্বের বড় গেরস্থালিতে এতটুকু জিনিসের অপচয় হওয়ার জন্যই অদ্ভুত গম্ভীর শোভা এই নিবিড় নির্জন অরণ্যানীর মাথার ওপরে ঝকঝকে তারা ছিটনো আকাশ চারিধারে শৈলশ্রেণী তাদের ছোটো বড় চূড়া যেন আকাশের গায়ে ঠেকেছে মাঝে মাঝে দু একটা রাত জায়গা পাখির ডাক সর্বোপরি একটা গহন গভীর রহস্য যেন এই রাত্রে এই বনভূমির অঙ্গে অঙ্গে মাখানো শোয়া কি যায় এমন রাত্রি নিদ্রার জন্য তৈরি হয়নি আমরা জেগে বসে থাকি কি বলেন মিস্টার সিংহ হুম খুব ভালো মনে হলো এমন বিরাট অরণ্য কখনো দেখিনি জীবনে এমন বিরাট বনস্পতি শ্রেণীর সমাবেশ সঙ্গে সঙ্গে এই অদ্ভুত দর্শন শৈল শ্রেণী দুইয়ের এই যোগাযোগই এই অরণ্যকে সুন্দরতর অধিকতর রহস্যময় করেছে এ দেখবার সুযোগ বা কজনের ভাগ্যে ঘটে রেলপথের নিকটবর্তী স্থানসমূহে অনেকে সহজেই যেতে পারেন বটে যেমন মধুপুর শিমুলতলা ইত্যাদি কিন্তু সেসব স্থানে মানুষের ভিড় ছোট বড়ো ঘরবাড়ির ভিড় দূরে বা নিকটে এমন ধরনের অরণ্য নেই দেওঘর থেকে চোদ্দো পনেরো মাইল দূরে এক বিরাট জঙ্গল আছে বটে কানিবেলের জঙ্গল সেটা লক্ষ্মীপুর গাড়োয়ালি স্টেটের অন্তর্ভুক্ত আমি একবার ভাগলপুর থেকে দেওঘর পর্যন্ত পদব্রজে আসি সেই ঘন বনের মধ্যে দিয়ে সেই বন বড় একটা মালভূমির ওপর তার শেষ প্রান্ত থেকে দূরস্থিত ত্রিকুট পাহাড় নীল মেঘের মতো দেখা যায় কিন্তু সে এমন শৈলমালা বেষ্টিত নয় এত বড় বনস্পতির সমাবেশও নেই সেখানে স্টেটের লোক কাঠ বেছে জঙ্গল অনেক নষ্ট করে ফেলেছে দেওঘর থেকে সেখানে যাবার এক হাঁটা পথ ছাড়া আর উপায় নেই কাজেই ইচ্ছে থাকলেও যাওয়ার সুবিধা কোথায় হঠাৎ মিস্টার সিংহ বললেন ওই আলোটা দেখছেন আকাশে কিসের বলুন তো একটা পাহাড়ের চূড়ার ওপরকার আকাশে কিসের আলো বটে যেন দূরের কোনো অগ্নিশ্রাবী আগ্নেয় পর্বতের আভা আকাশপটে প্রতিকল্পিত হয়েছে আমি বুঝলাম না মিস্টার সিংহ বললেন ওটা টাটার আলো এত দূর থেকে খুব দূর কোথায় সোজা ধরলে ত্রিশ মাইল একটু পরেই আলোটা মিলিয়ে যেতে আমার আর কোনো অবিশ্বাস রইল না কিন্তু ঘন বনের দিকে কুকুর ডাকে কোথায় বললাম কোনো বস্তি আছে নাকি ও পাহাড়ের মধ্যে মিস্টার সিংহ বললেন ও এক একরকম হরিণের ডাক বার্কিং ডিয়ার ঠিক কুকুরের মতো ডাকে যদি জেগে থাকেন এ বনে আরও অনেক রকম জানোয়ারের আওয়াজ শুনতে পাবেন হাতির ডাক বাঘের ডাক বেশি রাত পর্যন্ত জেগে বসে থাকা আমার অদৃষ্টে ছিল না বাংলোর মধ্যে থেকে হরদয়াল সিং ডাকাডাকি করতে লাগলেন এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক নয় এসব জায়গায় বিশেষত ঠান্ডা লেগে অসুখ হতে পারে পরদিন সকালে উঠে মিস্টার সিংহ আমাকে এক অপূর্ব সূর্যোদয় দেখালেন সম্মুখের শৈল চূড়ার অন্তরাল থেকে বাল সূর্য নিজের মহিমায় আত্মপ্রকাশ করতে লাগল আগে সমস্ত বড় বড় শিখরগুলোতে কে যেন সিঁদুর আর সোনার রেণু ছড়িয়ে দিলে যেদিকে চাই সেই অজানা আকাশপুরীর অদৃশ্য হস্তের ইন্দ্রজাল ধীরে ধীরে রোদ ফুটে বেরুল শৈল শিখরবাসী সামান্য কুয়াশা দিনের আলোর সামনে মিলিয়ে গেল কি সুন্দর সুস্নিগ্ধ প্রভাত আমরা চা পান করে বনভ্রমণে বেরিয়ে পড়লাম চা খেতে একটু বেলা হলো এখানে জঙ্গলে কোথায় দুধ মিলবে দশ মাইল দূরবর্তী সেই কুইড়ি গ্রাম থেকে বন বিভাগের লোক সাইকেলে দুধ নিয়ে এলো ঘুরে ঘুরে পাহাড়ি পথ খানিক দূর নেমে এসে রাস্তায় উঠলাম আমরা চার পাঁচজন লোক দুজন বন বিভাগের উচ্চ কর্মচারী দুজন ফরেস্ট গার্ড আমার স্ত্রী ছিলেন সঙ্গে আরও কয়েকটি লোক রাস্তার পাশের একটা সরু পায়ে চলার পথ নিস্তব্ধ ঈষৎ অন্ধকার ঘন বনের মধ্যে প্রবেশ করেছে একটা সংকীর্ণ পাহাড়ি নালা বনের মধ্যে কুলকুল করে বয়ে চলেছে এই নালার হো নাম হচ্ছে পোগা মারো গাড়া বনের মধ্যে ঢুকেই মনে হলো এতক্ষণ অরণ্যানীর অভ্যন্তরে প্রবেশ করিনি যা দেখছিলাম তা বাইরে থেকে এ যেন একটি ভিন্ন জগৎ সুচ্চ সোজা খাড়া শাল কেঁদ বারম প্রভৃতি বনস্পতি শ্রেণীর ঘন সন্নিবেশ দিনের আলো কাটকেছে সারাদিনের মধ্যে এখানে সূর্যের আলো প্রবেশ করে কিনা সন্দেহ সুতরাং বনভূমি ঈষৎ আর্দ্র একটু বেশি শীতল কাছে কাছে কথো সুদর্শন অর্কিড নিয়ে আগাছার জঙ্গলও বেশ ঘন এক জায়গায় ছোট এলাচের গাছ হয়েছে মিস্টার সিংহ দেখালেন খুব বড় হলুদ গাছের মতো পাতায় ছোট এলাচের গন্ধ এদিক ওদিক থেকে ক্ষীণ জলধারা আমাদের পথের ওপর দিয়ে গড়িয়ে চলেছে তার উপর প্রস্তরসঙ্কুল পথ সুতরাং আমাদের যেতে হচ্ছিল খুব সন্তর্পণে একটা মাঝারি গোছের গাছ দেখে ওরা বিজয়ের হাস্যে বলে উঠলেন এই 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 হলো মাইকেলিয়া চম্পক চম্পক ফুলের গাছ আমি বললাম এ চম্পক গাছ হতে পারে স্বর্ণ চাঁপা নয় আমরা অন্য চাঁপা গাছ চিনি নে এ গাছে চম্পক ফুল হয় হ্যাঁ হতে পারে কিন্তু অন্য শ্রেণীর চাপা আপনারা যাকে ভেডলেন্ডিয়া বলছেন ওই হলো স্বর্ণচাপা এ গাছের পাতা আমাদের দেশের নোনা গাছের মতো দেখতে এ স্বর্ণচাপা গাছ নয় কখনো তবে এই চম্পক ফুল আমি কখনো দেখিনি সে আমি স্বীকার করছি বড় বড় গাছ বেয়ে এক ধরনের লতা উঠেছে ওঁরা বলেন বুনো মেটে আলু হয় এর তলায় এ দেশের হো মেয়েরা বোন থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে যায় ঘন অরণ্য শীর্ষে প্রভাতের সূর্যালোক কচিত কোনো বনপুষ্প সুবাস এ বড়ো বনানির একটা গভীর রহস্যের ভাব আমার মনে এনে দিয়েছে ভুলতে পারছি না অরণ্য সমাকুল সিংভূমের যে অংশে বিচরণ করছি এটি ব্যাঘ্র ও অন্যান্য সাপদ অধ্যুষিত একটি মহাবন ঠিক শৌখিন কোনো পার্কে বেড়ানো নয় এটি যে কোনো সময় মত্ত হস্তিযুথ বা মহাকায় ব্যাঘ্রের সামনে এসে পড়তে পারি আমরা সম্পূর্ণ নিরস্ত্র ফরেস্ট গার্ডের স্কন্ধস্থ কুড়ুল তখন কি কোনো কাজে আসবে হরদয়াল সিং বললেন এখান থেকে টাইগার হিলে যাবেন সে কোথায় এই মাইল পাচেক দূরে এই বনের নিবিড়তম অংশে বিহারের গভর্নর একবার কনজারভেটরকে নাকি বলেছিলেন তোমাদের বনের খুব ওয়াইল্ড জায়গাটা একবার দেখতে চাই তাই বন বিভাগ থেকে এই স্থানটি নির্বাচিত করা হয় অবশ্যই এর মধ্যে লাট সাহেবের সুখ সুবিধের দিকে কিছু দৃষ্টি রাখা হয়েছিল বই কি কেমন জায়গাটি এই খানিকটা পাহাড়ের ওপর উঠতে হবে একটা পাহাড়ের ওপরে সমতল ভূমি টেবিলের মতো সেখান থেকে চারিদিকে চাইলে মনে হবে পৃথিবীতে ঘন বন ছাড়া আর বুঝি কিছুই নেই দৃশ্য বড় চমৎকার সত্যিকার বনের সৌন্দর্য দেখবেন যাবার কোনো আপত্তি ছিল না কিন্তু পাঁচ মাইল কি হেঁটে যাওয়া যাবে সস্ত্রিক উনি সঙ্গে থাকলে কোনো কথা ছিল না দেখি কত দূর কী হয় যে নালার ধার দিয়ে দিয়ে আমরা যাচ্ছি সে নালাটির কালো জলে বিশাল বনস্পতি শ্রেণীর ছায়া এক জায়গায় খুব বড় কন্টু ট্রেঞ্চ এখন জল নেই বর্ষাকালে এর মধ্যে জল জমে বনভূমিকে আর্দ্র করে মাটিকে সরস করে বর্তমান অবস্থা দেখলে সে কথা বিশ্বাস করা শক্ত এইবার আমরা বনের উঁচু দিকে যাচ্ছি মনে হলো কারণ লম্বা লম্বা ঘাস দেখা গেল এবার ভূমি যেখানে অপেক্ষাকৃত নিরস ও পাষানময় সেখানে নাকি ঘাস দেখা যায় বনে এ ধরনের ঘাস আর কোথাও জন্মায় না একজন ফরেস্ট গার্ড কী ধরনের একটা পাতা তুলে নিয়ে এলো শুনলাম এ পাতা দিয়ে বনের লোকেরা দিব্যি চাটনি তৈরি করে খায় আমার স্ত্রী বললেন কি করে চাটনি তৈরি হয় শুধু বেটে একটু নুন দিলেই হলো পুদিনার মতো বেলা প্রায় দশটা ঘড়ি দেখে সেটা বোঝা গেল বটে কিন্তু এই বনের মধ্যে থেকে তা কিছুই বোঝবার জো নেই রোদ্দুর পড়েনি মাটিতে বিশেষ কোথাও ঘাস পাতা এখনও শিশিরাদ্র আমি বললাম আপনারা বাঘের ভয় করেন না মিস্টার সিংহ বললেন করলে আমাদের কাজ চলে না বাঘের সামনে পড়েছেন কখনো। হুম তা দু তিনবার একবার মোটর ড্রাইভ করে ফিরছি পাটনা থেকে গভীর রাতে কোডারমার জঙ্গলে প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে গাড়ির পাশে পাশে হ্যাঁ রাস্তার পাশে একটা প্রকাণ্ড সম্বর হরিণ মেরে তাকে খাচ্ছে তা আপনি কি করলেন কী আর করবো হেডলাইটের আলো পড়তে আমি ওটাকে বা দেখতে পেলাম তারপর ভয় হল গাড়ির উপর লাফিয়ে না পড়ে হরদয়াল সিং বললেন আমি একবার বুনো হাতির পাল্লায় পড়েছিলাম একটা পাহাড়ের ঢালু দিয়ে সাইকেলে নামছি একদল বুনো হাতি বনের মধ্যে দাঁড়িয়ে কান নাড়ছে বাঘের চেয়ে বুনো হাতি বেশি বিপজ্জনক সোজা সাইকেল চালিয়ে দিলাম পেছন দিকে আর চাইলামই না আমার স্ত্রী বললেন এ বনে বাঘ আছে বড় বাঘ বিশেষ নেই অন্য সব জানুয়ারি আছে তবে বোনকে বিশ্বাস নেই জানবেন পথের পাশে একটা বড় গাছের ছাল ওপর থেকে খুলে ঝুলে পড়েছে সেটা দেখি হরদয়াল সিং বললেন বলুন তো এরকম কেন হয়েছে প্রশ্নটা আমার স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি কিছু বলতে পারলেন না আমি কিন্তু বুঝতে পেরেছিলাম আগেই বন্য হস্তির দন্তাঘাতে বনস্পতির এই দশা মিস্টার সিংহ বললেন টাটকা হয়েছে এই দেখুন পায়ের দাগ কাল রাতের ব্যাপার সত্যই বটে মাটির উপরে হাতির পায়ের দাগ এবং একটু দূরে হাতির নাদ বেশ বোঝা গেল সন্ধ্যার পরে এসব পথে যাতায়াত করা খুব সুবিধাজনক নয় এমন একটা জায়গায় এসেছি যেখানে রাস্তার পাশে অনেক নিচে একটা বনাবৃত উপত্যকা দেখা যাচ্ছে অর্থাৎ যে বনের মধ্যে আমরা বেড়াচ্ছি সেটা যে অনেক উঁচু পাহাড়ের উপরকার বন নিম্নের উপত্যকা দেখে সেটা ভালোই বোঝা গেল হরদয়াল সিং বললেন কেমন যাবেন টাইগার হিলে আর কত দূর এই চার মাইল কিংবা সাড়ে তিন মাইল ফিরতে তো তাহলে বেলা একটা বাজবে সেখান থেকেই বাংলোতে ফেরবার কথা হল আমার স্ত্রী আর যেতেই চাইলেন না এইবারে যেখানে আমরা ধূমপান ও বিশ্রামের জন্য বসলাম সেই স্থানটিকে বেমালুম আফ্রিকা বলে চালিয়ে দিলেও কোনো ক্ষতি ছিল না এদিকে গভীর পাহাড়ি খাদ অনেক নিচে অগণ্য বনস্পতির শীর্ষদেশ দেশ দেখা যাচ্ছে দুপুরে রোদ এসে পড়েছে তাদের উপর